নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে তামিমের বিধ্বংসী ব্যাটিং তবু আফসোস নিয়ে মাঠ ছাড়লেন তামিম ইকবাল নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে চিতন টাইগার্সের মুখোমুখি হয়েছে তামিম ইকবালের দল ওয়াইড হাওয়া গ্লাডিয়েটার্স একশো রানের লক্ষ্য তারা করতে নেমে ঝোড়ো ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন তামিম কীর্তিপুরের ত্রিভবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে চিতন নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে দলটি সংগ্রহ দাঁড়ায় একশো রান জবাবে ব্যাট করতে নেমে তামিম সাবধানী শুরু করলেও তার উদ্বোধনীর সঙ্গে প্রদীপ ওইরি খেলেছিলেন মারকুটে ভঙ্গিতে উইকেটে থিতু হয়ে খোলস ছেড়ে বেরিয়ে আসার চেষ্টায় তামিম খেলছিলেন কিছু ঝুঁকিপূর্ণ শট ফলে তিনবার ক্যাচ তুলে দেন তামিম তবে শীতন টাইগার্সের ফিল্ডাররা তিনটি ক্যাচই হাতছাড়া করায় তামিম তিনবার জীবন ফিরে পান তাতে ইনিংস নিয়ে যেতে পারছেন চল্লিশ রান পর্যন্ত পাননি অর্ধশতকের দেখা ভীম শর্কির বলে বোল্ড হওয়ার আগে ত্রিশ বলের মোকাবেলায় তামিম হাকান পাঁচটি চার ও একটি ছক্কা তামিমের বিদায় ছয় রানে ভাঙে ভাইরা হাওয়ার উদ্বোধনী জুটি দল পেয়ে গেছে জয়ের ভিত অর্ধ শতক হাঁকানো প্রদীপ বলে রান করে বিদায় নিলে দায়িত্ব কাঁধে তুলে নেন ধারাঙ্গা। মাত্র বলের মোকাবেলায় তিনটি করে চার ছক্কায় উনচল্লিশ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি ভাইরা হওয়া জয় পায় ছয় উইকেট ও তেরো বল হাতে রেখেই এই জয়ের পর পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান তামিমদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে আপনার মতামত কমেন্ট করুন ভিডিওটা শেয়ার করে দিন আপনার বন্ধুদের মা